শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্দুল মান্নান শেখ, পিতার নাম মৃত দোলালউদ্দিন শেখ, মাতার নাম মৃত রামপুর অঞ্চল এই কালিয়া থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার দূরত্ব এলাকাটা ছিল নিম্ন অঞ্চল। 34 মাসের দিকে সেখানে ফাল্গুন 34-এর পানি শুকত, কোনো রাস্তাঘাট ছিল না, নৌকা ডুঙ্গায় যাওয়া আসা করতে হবে। আমাদের এলাকার ভিতরে কোনো স্কুল ছিল না, 2-4-5 গ্রামের ভিতরে আমার প্রাথমিক বিদ্যালয় ছিল না। আমার পিতা লেখাপড়া জানতেন না, বিড়ি বান্দাস ছিল তৎকালীন সময়ে, শাল পাতার বিড়ি হতো। আমাদের গ্রাম থেকে 6-7 কিলোমিটার দূর পাটনা গ্রাম। ওই পাটনা গ্রামে 800-850 মাইশ্র সম্প্রদায় হিন্দুরা গ্রাম্য এ সমস্ত দেশের লোকের বসবাস ছিল। ওই গ্রামে একটা স্কুল আছে যেটা প্রতিষ্ঠিত 1912 সালে। ওই স্কুলের ওখানে একটা বাজার ছিল, পাটনা বাজার। সেই বাজারে একটা দোকান আমার পিতা নেয়। পিতা নেওয়ার পরে ওই রামপুর থেকে ওই পাটনা আসা পর্যন্ত অনেক দীর্ঘ সময় লেগে যেত আসা যাওয়া করতে। তার পরিপ্রেক্ষিতে ওই পাটনা গ্রামে আমার আব্বা সামান্য জায়গা কিনে ওখানে বাড়ি করেন। 57-58 সালে আমার মা মারা যান। আমি পাটনা স্কুলে লেখাপড়া আসি। আমি যে সময় SSC পরীক্ষা দিব 70 সাল শুরু করি। আমি কোনো রাজনীতি করতাম না, আমার পিতা কোনো রাজনীতি করতাম না, বঙ্গবন্ধুর কথা আমি শুনতাম। আর তৎকালীন সময় আমাদের ওই এলাকায় কোনো রেডিও ট্যানেস্টার এগুলো ছিল না, একমাত্র কলের গানই ছিল। কলের গানে হতো রূপবান গান, সিরাজ দোলা, এইগুলোই মানুষ শুনত। পাথরের তৈরি ছিল, হাত দিয়ে রঙগুলো ঘুরাইয়ে পিন দিয়ে সেটে চালানো হতো, তার নাম আছে কলের গান। ওই নিয়ে আর কি গ্রাম অঞ্চলের মানুষ রাত্রে আনন্দ করতে করত। আমাদের এই এই নদী দিয়ে চলতো ওয়াস্টিস নামে একটা বড় জাহাজ, স্টিমার চলতো, চাকাওয়ালা স্টিমার চলতো, আর বেঙ্গল ওয়াটার লঞ্চ চলতো, খুলনার সাথে সংযোগ ছিল। তা মাঝে মাঝে আমাকেও নিয়ে যেতাম খুলনার দেখানোর জন্য, যে সময় আমি ক্লাস 9-10 সপ্তাহ খুলনার শহরে দেখতাম বেশিরভাগ বিহারিরা, তারপর কাকলিওয়ালারা, এরাই ব্যবসা বাণিজ্য বিশেষ করে করতো। বাঙালিদের কোনো অস্তিত্ব প্রতিফলন ছিল না।
এবং বাঙালিরা সামান্য সামান্য একটু ব্যবসা মানুষ করতো, ছোটখাটো ব্যবসা। কোনো বাঙালি কোনো মনে হয় বড় কোনো অফিসার ছিল না। আমরা বাঙালি যারা আসলে খুব নির্যাতিত নিষ্পেষিত ছিল। আমাদের যারা লেখাপড়া করছে বাঙালিরা অন্য অন্য এলাকায় যারা ছিল তারা কিন্তু কোনো চাকরি পায় না, কারো কারো চাকরি খুব ওই হাতে গোনা দুই একটা সাবডিভিশন দৌড়াতে একদম তারা ঘর আছে উপরে চৌকিদার আর পুলিশ। আর কি আমি মাঝে মধ্যে আর কি এই বক্তব্য শুনতে যাওয়ার জন্য মিটিং টিটিং হলে সে জায়গায় যা খুব আগ্রহী কে কী বলে শোনার জন্য একদিন চিন্তা করলাম আমরা তো যাবো একটু বঙ্গবন্ধু ওই শেখ মুজিবের আর কি দেখছো একটু দেখতে হবে দিন মুজিব কেমন নড়ায় উনি আসলেন। আমি শুনে আসলাম ওনার বক্তব্য এবং ওনার চেয়ার আমি দূর থেকে দেখলাম নির্বাচনের আগে আগ মুহূর্তের কথা বলছি, কিন্তু ওখান থেকে আমার ভিতরে অনুপ্রেরণা আসলো এই বঙ্গবন্ধুর কথার উপরে যে সমস্ত বক্তব্য নির্দেশন ঘুরে ওইগুলো শুনে আসলে আমার মনের মধ্যে একটা অন্যতম আনন্দ সৃষ্টি হল। আমার আব্বা আমারই রাগ করে কোনো জায়গায় জাতি দেয় না ওই সমস্ত কথা বলতে গেলে বাবু তারা রাজা চাল তারা হবে রাজা তুই ও সে ভয়াতে চাল তুইও শুনে কি আর কি তুই ভালোভাবে লেখাপড়া শেখ লেখাপড়া শিয়ে যদি ভালো কোনো দিন চাকরি বাকরি হয় সেই সময় চাকরি বাকরি করে তুই ওই রাজনীতি রাজনীতির মধ্যে যাস। তারপর 1970 সালের নির্বাচনে আসলে ভোট দিতে গেলে সেসময় আমি ভালো বুঝি আমি ভোটার ছিলাম না, সবাইকে যে বলি যে ভাই তোরা নৌকমাকে ভোট দে দেখ বঙ্গবন্ধু এইভাবে এইভাবে এইজন্য করেছে। এবং ওই সবুর খান ছিলেন খুলনায়, আফগান ছিলেন পাকিস্তান, আমরা আউর সবির দুই ভাই এক গরিতে ফাঁসি চাই এইভাবে আর কি আমরা ছাত্র জীবনে আমাদের বড়ো ভাই যারা আমাদের ই মিছিল আমরা সেই মিছিলই স্লোগান দিতাম আর এইগুলো বলতাম। ওই 70 নির্বাচনের পরে ওই সমস্ত বঙ্গবন্ধুকে এরকম ক্ষমতা না দেওয়ার পরে তো কাল মহামা শুরু হয়ে গেল 26শে মার্চ। বিবিসির সংবাদ দিয়ে আমরা বেশি শুনতাম, ইন্ডিয়ান সংবাদ শুনতাম, কোনো টেলিভিশন আমাদের এলাকায় ছিল না, এটা শুনতেও পাই না এটা দেখতেই পাই না। একমাত্র ওই হক ব্যাটারি দিয়ে আর ভাষ্যবঞ্চন্য ব্যাটারি দিয়ে ক্যান্ডেসটা চলত। মেয়েতে যে মাতুব্বর বাড়ির সুভাষ মাতুব্বর আর কুকুর ঠাউর বাড়ির কুকুর ঠাউর তাদের আগের থেকেই তারা বন্ধুরা তাদের বাড়ি বন্ধুর আগের থেকেই করা আছে ওখানে। ও আমার একটু বলল যে ভাই চল আমরা ইন্ডিয়া যাইছে যে আমাকে তো বাড়ি গদ্যর আছে তুই সেই জায়গায় খাইস কেন ওদের সাথে আর কি আমি গেলাম ভারতে 7 নম্বর কালীকুলা। কালীকুলা যে দেখি আমাকে নিয়ে ভবিষ্যৎ আছে, তারপরে আমাকে এলাকার অনেক মানুষ ওই জায়গায় আছে, বাচ্চা আমার এক বন্ধু ছিল সে ওই জায়গায় আছে। তারপর আর কি আমি ওখানে ভর্তি হলাম, বডি ফিট করার জন্য লেফট লেগ দৌড়ে দৌড়িয়ে এগুলো এক্সারসাইজ করলো প্রায় 1 মাস করার পরে ওখান থেকে আর কি আমার নিয়ে গেল চাপড়া নদিয়া ডিস্ট্রিক্ট। আমাদের ট্রেনিং ওখানে ট্রেনিং সমাপন শেষ হয়ে যাওয়ার পরে তারপর কি আমাদের ওখানে নিয়ে গেল চাকুলিয়া বিহার সিংভূম ডিস্ট্রিক্ট। আমি এবং বাচ্চাকে আমার এলাকার এই দুজনই আমরা ছিলাম। ওখানে প্রায় 1 মাসের বেশি আমাদের ট্রেনিং হলো গেরিলা ট্রেনিং। আমরা প্রথমে ট্রেনিং নিলাম শুরু করলাম রাইফেল SLR ছিল ইন্ডিয়ান সাবমেশিন রাইফেল বলে থাকে, SMG ছিল সাবমেশিন গান আছে ফুটো ফুটো ওইগুলো ছিল, লাইট মেশিন গান ছিল, রকেট লঞ্চার ছিল, 36 হ্যান্ড গ্যানেট ছিল, 20 মোটর ছিল আর এক্সপ্লোজিভ ডাটা নটার কী করে ওই বড়ো বড়ো বিল্ডিং ব্রিজ ধ্বংস করা যায়। 1 মাসের বেশি আমাদের ট্রেনিং হলো গেরিলা ট্রেনিং। ওই জায়গার ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমাদের নিয়ে আসলো কল্যাণ কাস্তাপাড়া কল্যাণ কল্যাণ ছিল ওটার কত দেশ ক্যাম্প। দেশ ক্যাম্পে আসার পরে একদিন পাকিস্তানের জঙ্গি বিমান ওই কৃষির ভিতরে ছিল, আমি দুপুরে 10:11 দিকে আমরা রুটি খাব নেবো, রুটি নেবো বলে ফ্ল্যাট নিয়ে আমরা লাইনে দাঁড়াইছি, সাইলেন দিয়েছে, সাইলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি আমরা সব যার যার ওই ফ্ল্যাট ফ্ল্যাট ফেলার দিয়ে বা কেউ কেউ ফ্ল্যাট নিয়ে আমরা যার যার আত্মরক্ষার জন্যে যে ধরনের প্রশিক্ষণ ছিল সবাই আমরা সেভাবে যে থাকতে হবে। কিছু পরে আবার আমাদের বাসি দেবো বাসি দিলে দেখলো যে সব আবার ঠিক আছে কিনা। তার কিছু সময় পরে দেখি আমরা দমদম থেকে আর কি ওই কল্যাণী থেকে দমদম বেশি দূরে না, ওখান থেকে আর কি সূর্য করে দেখা যাচ্ছে না, এইভাবে আর কি ওই প্লেন ওখান থেকে আর কি বসছে ধরা পড়ে গেছে জঙ্গি বিভাগ। অক্টোবরের শেষের দিকে আমাদের আর কি ভারতের সৈন্যদের সঙ্গে জঙ্গি আমরা ভারত সেনাদের সঙ্গে ভারতের গাড়িতে এসে বাংলাদেশের প্রথম বর্ডার থেকে শুরু করে যুদ্ধ। আমার প্রথম যুদ্ধ যশোর শালিকা থানা, সেখান থেকে যশোর ক্যান্টনমেন্ট যশোর যশোর ক্যান্টনমেন্ট সমুদ্র হয় সময় মেজর মঞ্জুর হুদা সাহেব এদের নেতৃত্বে আমরা চলে আসলাম যশোর টাউনের পরে আমাদের ক্যাম্প করে সেখানে আমাদের
সারা বাংলাদেশ দেশ আমার স্বাধীন হয়ে যায়। স্বাধীন হয়ে যাওয়ার পরে ক্যাম্প করলেন, মালয়েশিয়া ক্যাম্প নাম দেওয়া হলো। নরওয়েজে মালয়েশিয়া ক্যাম্প ছিল, ইন্ডিয়ান শিখরা ছিল এবং আমি ছিলাম, আমাদের একটা ট্রেন করছিল এই অঞ্চলে। মানে নরওয়ে 26 যত মুক্তিযোদ্ধা আছে, যারা যারা অস্ত্র নিয়ে গেছে, এই অস্ত্রগুলো ওখানে জমা হতো। আমি চেক করতাম ওরা নাম, ঠিকানা, অস্ত্র নাম্বার এইগুলো দেখতো। ওদিকে আমরা ওই কোর্টে, মানে ইন্ডিয়ার সোল্জারদের কাছে আমরা জমা দিতাম। প্রজন্মের কাছে আমি এটাই বলতে চাই যে মুক্তিযুদ্ধ যারা প্রকৃতপক্ষে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, কি যে কষ্ট করছে আর কত রক্তের বিনিময়ে, কত পরিশ্রম করে একজন যোদ্ধা হয়ে দেশকে স্বাধীন করেছে, সে হয়তো যে করছে সে ছাড়া প্রজন্ম কেন? মা একমাত্র মা জানে প্রসব বেদনা, তাছাড়া অন্য কেউ জানে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বল আর মুক্তিযুদ্ধ কারণ যে প্রকৃতপক্ষে যুদ্ধ করেছে সেই জানে মুক্তিযুদ্ধ কী জিনিস আর কী করে দেশকে স্বাধীন করছে। আজকে 12,000 টাকা একটা সার্টিফিকেট বা বাড়ি গাড়ির জন্য কিন্তু আমরা দেশকে স্বাধীন করি। জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আমি তাদের তো ঘৃণা করি এবং তাদের এখনও কয়েকজন বাকি আছে, তাদের আমি শাস্তি কার্যকর হয় সেই জন্যে আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব। আমার কথা হচ্ছে সঠিক তালিকা গঠন হোক, মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস সাধারণ মানুষের কাছে তুলে ধরা হোক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।